2024 লাস্ট জানুয়ারির আজকের এই হাঁসের মাংস দিয়ে পিকনিক আমাদের পুরো জাস্ট জমে যাচ্ছে। দারুণ হয়েছে আজকের এই হাঁসের মাংস রান্নাটা, একদম নরম নরম হয়েছে আর গলে গেছে। আমরা কিন্তু ছোটবেলায় এটাকে চড়ুই ভাতি বলতাম, এখনকার বাচ্চা কাচ্চারা যদিও পিকনিক বলে, তো তোমরা কে কি বলো আমাকে কমেন্টে জানিও। আজকে আমরা মামে এই হাঁস দিয়ে পিকনিক করব, মাঠে চলে এসেছি। আজকে তো জানুয়ারির 31 তারিখ, তো আজকে পিকনিকের মানে এই সালের পিকনিকের লাস্ট ডেট, তো আজকে আমরা পিকনিক করব এই মাঠে। তো এই হাঁস দিয়ে পিকনিক করব, প্রথমে হাঁসটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দুইটা দিলাম, ফাঁকা রাখলাম একটা লাকড়ি দেওয়ার জন্য। আজকে আমি উনুনটা রেডি করে দিয়েছি, আমি উনুনটা ধরে দিয়েছি। প্রথমে হাঁসটা পরিষ্কার করার জন্য গরম জল বসিয়ে দেব। একদম ঠিকঠাক হয়েছে। আমাদের পিকনিক দেখতে একটা গরু চলে এসেছে। হাঁসটা পরিষ্কার করে বড় বড় করে কেটে নিয়েছি, এবার ছোট ছোট করে পিস করে নেব। গলার পিসগুলো একটু ছোট ছোট করলাম। মেটেটা কি সুন্দর, দেশি হাঁসের মেটে ভালো হয়। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বাড়ি থেকে কিছু মশলা বেটে নিয়ে এসেছি আর কিছু গুঁড়া মশলা দিয়ে এবার এটা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, পাকা পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসেছি, এবার এই মশলা দিয়ে মাংসগুলো মেখে নেব। আজকে যেহেতু আমি পাকা পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসেছি, তাই তরকারির কালারটা যাতে একটু ভালো আসে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এখানে যদি আমি শুকনো লঙ্কা বাটতাম তবে এটার আর দরকার হতো না। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এই হাতা দিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দেব। এটা দিয়ে ঢেকে রাখলাম। পেঁয়াজ, রসুন, আলু ছিলে নিয়ে এসেছি, ধুয়ে নেব। আবারও উনুন ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়ি প্রায় গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে সব কিছু ফোড়ন দিয়ে দেবো। এখানে আছে তেজপাতা, শুকনা লঙ্কা, গরম মশলা আর গোটা জিরে। হাঁড়িতে তেল দিলাম, এই প্লাস্টিকের মধ্যে যে সব মশলাগুলো নিয়েছি সেগুলো এবার হাঁড়িতে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিলাম, পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মেখে রাখা মাংস ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এবার দেবো রসুনের কোয়া। এই হাঁস রান্নার ক্ষেত্রে গোটা গোটা দেশি রসুন দিলে ভালো হয়, কিন্তু গোটা দেশি রসুন ছিল না বলে এইভাবে দিলাম। মাংসের গামলা ধুয়ে অল্প জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিলাম। একটা টমেটো কেটে নিচ্ছি। হাঁড়িতে মাংসগুলো প্রায় 40 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এবার একটা টমেটো আর কয়েকটা আলু দিয়ে দিব। আরও বেশ খানিকক্ষণ জাল করবো বলে আলুগুলো কেটে দিলাম না। মাংসগুলো বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি, যেহেতু হাঁসের মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আলু জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে জোরসে জাল করব। আমার মা বলে এই হাঁস দেশি মুরগি রান্না করতে একদম ধান সিদ্ধ করতে যেরকম জাল করতে হয়, এগুলো রান্না করতেও সেরকমই জাল করে নিতে হয়। রান্না তো প্রায় হয়ে এসেছে, তারপরে উনুনে যতটুকু জাল আছে ওইটুকু জাল করে আরও একটু শুকিয়ে নেব।
একদম রান্না হয়ে গেছে, রেডি হয়ে গেছে হাঁসের মাংস। এবার নামিয়ে দেব। নে এবার খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ হয়েছে আজকের এই হাঁসের মাংস রান্নাটা, একদম নরম নরম হয়েছে আর গলে গেছে। মা একবার খেয়ে দেখো, ভালো হয়েছে না? 2024 লাস্ট জানুয়ারির আজকের এই হাঁসের মাংস দিয়ে পিকনিক আমাদের পুরো জাস্ট জমে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে বাড়ির পাশে এসে চড়ুই ভাতি। আমরা কিন্তু ছোটোবেলায় এটাকে চড়ুই ভাতি বলতাম, এখনকার বাচ্চা কাচ্চারা যদিও পিকনিক বলে। তো তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমাদের এই আজকের চড়ুই ভাতি ভালো লেগেছে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো, আমার পাশে থেকো।